আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেক দিন পর ব্লগে ব্যাক করছি। সো আবার যাচ্ছি চিটাং, আমাদের শোরুম ওপেনিং হতে যাবে, সো ভিজিটে যাব আজকে। এন্ড এখন কয়টা বাজে আপনাদের একটু দেখাই। এখন বাজে হচ্ছে 4:21, আমরা 5টার মধ্যে হচ্ছে রওনা দিব। সো এখন প্যাকিং ট্যাকিং করেই হচ্ছে জাস্ট রওনা দিব। প্যাকিং এর আগে মেইন মানুষ যে জায়ান বস, ওনার প্যাকিং অলরেডি প্যাকিং ডান। মোজা পরে আসো, মোজা পরে তাড়াতাড়ি ঘুরতে যাব, ঘুরতে যাব। আল্লাহ, তোমাকে ভিডিও করতেছি, তোমাকে ভিডিও করতেছি। প্যান্টার ময়লা করে করছে কি? রিসেন্টলি নাইট স্কিন কেয়ারের সময় হয় না, সো আমি ব্রেলি টেকনিক ট্রিটমেন্ট ক্লিনজার দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছি, কারণ শীতের সময় অনেক ব্রনের সমস্যা হয়। আর এই ক্লিনজারটা হচ্ছে আমাদের ব্রন দূর করতে একই সাথে হেল্প করে, তাই আগেই মুখ ফেস ওয়াশ করে নিয়েছি, এখন রেডি হব। প্রথমেই লিপ অয়েল দিয়ে নিচ্ছি। লিপ অয়েল দিয়ে আমি, কারণ হচ্ছে ঠোঁট অতিরিক্ত ফাটে, তার জন্য আমি লিপ অয়েল দিই। যাদের অতিরিক্ত মরা চামড়া উঠে তাদের অবশ্যই লিপ অয়েল ইউজ করা উচিত। দেন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে নোবেল লেডি ডে ক্রিমটা, যেহেতু আমরা পৌঁছাতে পৌঁছাতে দুপুরবেলায় পৌঁছাবো, আর আমি যেই ডিরেক্ট হচ্ছে আমরা শপে যাব, তাই একবারে রেডি হয়ে বের হচ্ছি, প্রায় 6 ঘন্টার জার্নি। নোবেল লেডি ডে ক্রিমটা একদমই স্মুথভাবে ফেসে বসে যায়, তাই ঘষে টসে ভালো মতো লাগিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমার ফেভারিট একটা আই শ্যাডো প্যালেট, সেটা হচ্ছে 3W ক্লিনিক, ওইটা দিয়ে আইব্রো করে নিয়েছি। অ্যান্ড এটা সবসময় হয়, মাস্কারা দিতে গেলে একটু লেগে যায়, আরও তো তাড়াহুড়ার সময়। দিচ্ছি হচ্ছে গুশিওতার মাস্কারা, যেটা মেকআপ সেটে পেয়ে যাবেন, জাস্ট জোস একটা মাস্কারা, অনেক বেশি ভলিউম দেয়। এবার দিচ্ছি হচ্ছে ম্যাজিক লিপ অয়েল, যেটা দিলে হালকা একটা পিঙ্ক লিপ টিন দেয়, এটাও অনেক বেশি ময়শ্চারাইজিং। সো আমি সব ময়শ্চারাইজিং টাইপ অফ জিনিস এখন ইউজ করলাম, কারণ শীতের সময় একটু স্কিনটা সফট স্মুথ রাখাটা খুবই দরকার। ওকে, সো হাত পা খুশুস করছে, সো আমি দিয়ে নিচ্ছি ফ্রোজা গ্লুটার লোশন, কারণ এমনিও ট্যান পরে যাবে ঘোরাঘুরি করতে করতে, তাই আমি এই লোশনটাই ব্যবহার করছি, তাছাড়া এটা খুবই ময়শ্চারাইজিং। এবার আসি ব্যাকপ্যাকিং টাইমে আমি কী কী সাথে নেই। এক নম্বরে গ্লুটার লোশনটা নিয়ে নিলাম, দেন হচ্ছে একটা আইলাইনার, দেন হচ্ছে 3W ক্লিনিকের প্যালেট, কাজল, মাস্কারা নিলাম যেটা গুশিওতার, দেন একটা হেয়ার কম, দেন হচ্ছে ম্যাজিক লিপ অয়েলটা নিলাম, লেন্সের ট্রাভেল কিটটা নিচ্ছি, পাওয়ার লেন্স পরি আমি, সো এটা অবশ্যই এটা ক্যারি করতে হয়, লেন্সের সলিউশন নিয়ে নিচ্ছি। আমার এই প্যালেটটা খুবই পছন্দ, যেটায় অল টাইপ অফ কন্ট্রোলিং শেড, দেন হচ্ছে ব্লাশ অ্যান্ড অল থাকে, তাই ওইটা নিলাম। মিস রোজের ফাউন্ডেশন নিচ্ছি রেডি হওয়ার জন্য, শপে যে যখন আপনাদের জন্য প্রমোশন লাইভ করেছি তার জন্য নিয়েছি। নাইট কেয়ারের জন্য নিয়েছি কিমরেট আইউ টোনার, টোনার তো মাস্ট, আমি 2-3 বেলা করে ইউজ করি, সো অনেক ধুলাবালির তে যাওয়া হবে, তাই টোনারটা মাস্ট আমি নিয়েছি। এছাড়া ব্রেলির একটি ট্রিটমেন্ট ক্লিনজারটা নিয়েছি, যেটা দেখানো হয়নি ভিডিওতে। অ্যান্ড একটা কনসিলার নিচ্ছি, কনসিলার আমি অল টাইম ইউজ করি, ফাউন্ডেশন না ইউজ করলেও কনসিলারটা ইউজ করা হয় একটা ডে ক্রিমের উপরে। এখন ময়শ্চারাইজার খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, যে ময়শ্চারাইজার তো মাস্ট লাগবেই, তো ময়শ্চারাইজার খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম ফাইনালি ময়শ্চারাইজার, পন্ডসের জেল ময়শ্চারাইজার। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম পন্ডসের জেল ময়শ্চারাইজার, সো এটা তো মাস্ট নিতেই হবে উইন্টারে। নাও রেডি হয়ে গিয়েছি, একটা শল নিয়েছি, শলটি পেয়ে যাবেন আমাদের SBS লাইফস্টাইলে। অলরেডি আজানের পর আমরা রওনা দিচ্ছি, এখন হচ্ছে ভাইয়া ভাবিদের রিসিভ করব, দেন হচ্ছে আমরা কই যাব, চিটাগাং, চিটাগাং। রাস্তার মাঝখানে আমরা একটু গাড়ি থামিয়ে খাওয়া করব, সকালে নাস্তা করব। কুমিল্লা রোডে যেতে হচ্ছে, আমরা নিয়ামিতে থেমেছি। খিচুড়ি খুবই ফেমাস, আর খিচুড়ি লাস্ট টাইম একটু ট্রাই করেছি, একটু তেল বেশি, অ্যান্ড এমনি খুবই মজা, মাংসটাও খুবই সফট ছিল।
হোটেলে ব্যাক করার পরে রেডি হয়ে গেলে আমরা শোরুমের জন্য রওনা দিচ্ছি। লাঞ্চ করেছি আমরা কুটুম্বাড়ি রেস্টুরেন্টে, যেটা আমাদের হোটেলের খুব কাছে ছিল। আমরা প্যাভিলিয়ন হোটেলে ছিলাম। আমরা হচ্ছে চিটাং আউটলেটে কতটুকু কাজ হয়েছে বা কেমন কি হয়েছে দেখতে এসেছি, আর আমি তখন লাইক করছিলাম মেবি। আমাদের চিটাং আউটলেটটি হচ্ছে ইউনেস্কো সিটি সেন্টার জিএসি মোড় চিটাং এর লেভেল 2 শপ নম্বর 206, মানে তিনতলা শপ নম্বর 206, যেটা একটা রেস্টুরেন্টের ঠিক পিছিয়ে পড়েছে। সো আমরা যখন চলে আসি, এরপরে ভিডিওটা কালেক্ট করা, আমাদের শোরুম হচ্ছে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। ওপেনিং হচ্ছে 5 ডিসেম্বর, সবাইকে ইনভাইটেশন রইল, অগ্রিম সবাই চলে আসবেন। সকাল 10টায় মার্কেট ওপেন হয়, আমাদের ওপেনিং হবে 5 ডিসেম্বরে। চলুন এবার আমরা যে হোটেলে ছিলাম ওটার একটা ভিউ দেখাই। আমি বের হওয়ার সময় মনে পড়লো যে হোটেলের কোনো ভিউর ফুটেজ নেই। সো রুমটা ছিল হচ্ছে 4 জন থাকার জন্য, ডুয়েল বেড ছিল, বাট একজন শুলে জায়গা হয় না। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এখান থেকে আমাদের ইউনেস্কো সিটি সেন্টার যে মল ওইটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্যাভিলিয়ন কনভেনশনাল হল। রুমটা অনেক বড় ছিল অ্যান্ড ক্লিনও ছিল, ভালোই লেগেছে। আর হ্যাঁ, টিভি এগুলো চালিয়ে দেখা, ইউজ করার আমাদের সময় হয়নি, জাস্ট একদিনের জন্য এসেছিলাম। অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেকোরেশন অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে বাইরের ভিউটা, যেখান থেকে হচ্ছে রুম থেকে বের হলে দেখা যায় একটা ড্রয়িং রুমের মতো দেওয়া আছে। দ্য প্যাভিলিয়নের নিচে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে, ওখান থেকে চাইলে অর্ডার করে খাওয়া যায়, বাট ওদের অনুষ্ঠান ছিল বিধায় আমরা অর্ডার করে কিছুই খেতে পারিনি। আজকে এই পর্যন্তই ছিল ব্লগটি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।